এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারকে নিয়ে ভালো আছি। নতুন ব্লগ একটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আশা করি ভালোই লাগবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো বাজার নিয়ে আসা হয়েছে, আজকে বিরিয়ানি করা হবে শিন্নির জন্য। সো দুই বেবি কিন্তু বসে আছে, বাজারগুলো দেখতে আছে। এগুলা আমি একটা একটা করে প্যাকেট থেকে বের করে নিয়েছি। বাইরে চাচাজি আর ওনার সাথে আরও একজন, ওরা দুজনে বানাবেন। সো এসে বাইরে বাসন বর্তনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন, আর অন্যদিকে আমি এগুলো বের করে নিয়েছি। এখন তারা নিজে এসেই এগুলো নিয়ে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন কাজে লেগে পড়েছেন এখানে চাচাজি আর ওনার সাথে একজন, আর অন্যজন তো আমার মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া এগুলো করেন। আজকে যেহেতু স্কুল খোলা, তো স্কুল আমার মেয়েকে নিয়ে দিয়ে এসে যেদিন বানানো হয়েছে সেদিন স্যাটারডে, শনিবার ছিল। এই তো সব কিছু রেডি করে নিয়ে নেওয়া হয়েছে। যখনই বিরিয়ানি বানানো হয় বাইরে বড় করে শিন্নি হিসাবে, সেদিন অবশ্য করের জল ব্যবহার করা হয় না, সম্পূর্ণ সব কিছু বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এক একজনের এক এক রকম মত থাকতেই পারে, আমার হাজব্যান্ডের এইরকম করেন, আমি অবশ্য বাধা নিষেধ করি নাই। গড়ের জল দিলে যে কোনো সমস্যা হয় তেমনটা না, অ্যাকচুয়ালি উনি ভাবেন যে সব কিছু কিনা হবে, কিনিয়ে শিন্নি করা হবে। যেহেতু এই ডিস্ট্রিক্টে, এই টাউনে আমরা 5 বছর থেকে থাকি, সো অনেকের সাথে আমাদের জানাশোনা বা অনেককে আমরা চিনি, এই কারণেই আমাদের কোনো সমস্যা হয় না। কোথায় কী আছে বা কারা রান্নাবান্না করেন, কীভাবে করবেন, সব কিছু আমাদের প্রায় জানা হয়ে গিয়েছে। সো প্রথম প্রথম যখন হাইলাকান্দিতে এসেছি তখন কিন্তু অনেক কিছু আমাদের অজানা ছিল, অনেক সমস্যায় পড়ে যেতাম অনেক সময়। এখন অবশ্য সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে বা অনেকে আমাদেরকে চিনেন, আমরাও অনেককে চিনি। যে কোনো বিরিয়ানির জন্য ওরা দুইজন ফেমাস, হাইলাকান্দি টাউনে ওরা দুজনের নাম অনেক বেশি। আগে যখন বানানো হয়েছিল ওরা দুজন বানিয়েছিলেন, এবারও ওদেরকে ডাকা হয়েছে। চাচাজি তো আমাদের সাথে প্রায় 2 বছর কাজ করেছেন, আমাদের গেটে ছিলেন সকাল থেকে বিকাল পর্যন্ত, যখন করোনা মহামারী চলছিল, তখন যখন বিশ্বের সবাই প্রথম 2 বছর অনেক ভয় করেছিলেন, তখন আমরাও ভয় করেছি। তখন আমাদের এই চাচাজিকে রাখা হয়েছিল যাতে কোনো রোগী আমাদের কোয়ার্টারের আশেপাশে না আসতে পারে। গভর্নমেন্ট থেকেও কড়া নির্দেশ ছিল একে অন্যের সাথে মিলামিশা না করার জন্য। অনলি ওয়ান-টু ডাক্তাররা রোগী দেখতে পারবে, অন্যরা দেখার অনুমতি ছিল না। সো পেশেন্টের জবাব দেওয়ার জন্য চাচাজি আমাদের গেটে থাকতেন সকাল থেকে বিকেল পর্যন্ত। যেখানে ডাক্তার থাকবে সেখানে রোগী যাবে স্বাভাবিক, কিন্তু করোনার সময় এগুলা বাধা নিষেধ ছিল, গভর্নমেন্ট থেকে ছিল। আমরা নিজের থেকেও সেফ থাকার অনেক চেষ্টা করি, যা কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া তো হয় না, তবুও নিজের থেকে চেষ্টা করতে। ছোট বেবি ছিল না, বাট বড় বেবি ছিল, অনেকটা বয়সেও কম ছিল। সো তার জন্য বিশেষ করে অনেক টেনশন করতাম। সো চাচাজি আমাদের সাথে প্রায় 2 বছর কাজ করেছেন, সেই সুবাদে চাচাজির সাথে আমাদের ভালো একটা পরিচয়। তারপর জানলাম উনি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক ফেমাস বিরিয়ানি বানানোর জন্য। তারপর থেকে স্টার্ট আমাদেরও হয়ে গেল। অ্যাকচুয়ালি সব কিছুতে সময় দিতে হয়, আমরা যদি প্রথম যেভাবে এসে অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি, তখন যদি ভাবতাম যে এই ডিস্ট্রিক্টে আমাদের প্রবলেম হচ্ছে, আমরা আবারও যে ডিস্ট্রিক্টে ছিলাম সেই ডিস্ট্রিক্টে চলে যাই, বাট আমরা এরকম করিনি, আমরা প্রবলেম মোকাবেলা করেছি। সো এভাবেই সব কিছুতে অ্যাকচুয়ালি মোকাবেলা করলে ভালোই লাগে, আর অ্যাকচুয়ালি ধৈর্যের ফল মিটাই হয়। যে মানুষ হোক বা আমরা যে হই না কেন, আমরা যদি ধৈর্য সহকারে সব কিছু ম্যানেজ করে নিতে পারি, তাহলে আমাদের সব কিছুই মধুর হয়, সুন্দর হয়। যাদের ধৈর্য নেই তারা কোনোদিনও সুন্দর একটা লাইফ করতে পারবে না। এই তো আমি মাঝে মাঝে রেকর্ড করে যাচ্ছিলাম, ওরা সুন্দর করে বানিয়ে নিয়েছে। এখন অবশ্য এগুলা মাদ্রাসাতে দিতে হবে, মানুষ দেখি সুন্দর করে বসিয়ে খাওয়ানোর সেই রেন্ট হাউসে আমার মন নেই, আর রেন্ট হাউসে নিজের মতো করে অনেক কিছু করা যায় না। সো এর জন্য বিশেষ করে এভাবে শর্টকাটলি শিন্নি বানিয়ে মাদ্রাসাতে দিয়ে দেই। বড় বেবিকে দেখানোর জন্য মাদ্রাসা একটা সামান্য রেকর্ড করে নিয়ে আসা হয়েছিল, সেই রেকর্ডটা আমি শেয়ার করে নিয়েছি। আর অন্য মাদ্রাসার অবশ্য রেকর্ড নেই, একটাই মাদ্রাসার রেকর্ড ছোট্ট একটা ছিল। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করে নিচ্ছি।